কারাগারে বন্দী অবস্থায় লেখক মোস্তাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 3 মার্চ দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাবেশের পদযাত্রাও অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। হুইল চেয়ারে বসেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গিয়েছেন এই সময় তিনি। তার সঙ্গে এই পদযাত্রায় অংশ নিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ভাষানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পাবলু, মুক্তিযোদ্ধা কমান্ডো মহাসচিব কাউন্সিলর নাইম জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, সাংবাদিক সেলিম খান, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।